তো আজকে আমরা বানাবো শঙ্কর মাছের কষা। তো কিভাবে বানাই, খুবই সহজ পদ্ধতি এবং ঘরের যা যা আছে সব কিছু দিয়ে সুন্দরভাবে হয়ে যাবে। তো শঙ্কর মাছ ভালো করে আমরা ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এবার এটাকে আমরা ভেজে নেব। তো মাছ তো আমাদের নুন হলুদ মাখানো হয়েই গেছে, মা বেশি করে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছে আর আমি একটুখানি নুন দিয়ে দিয়েছি। নুন দিলে কী হয়, মাছটা কিন্তু খুবই ভালো উঠে যাবে। এটা যে কোনো মাছের জন্য আপনারা করতে পারেন, যে তেলে একটু নুন দিয়ে ভালো করে তেলটাকে গরম করে নেবেন, তাহলে যে কোনো মাছও কিন্তু খুব ভালো করে উঠে যাবে। তো এইভাবে মা মাছগুলো দিয়ে খুব ভালো করে ভেজে নেবেন। মা মাছগুলো সব সুন্দর করে তেলের মধ্যে কিন্তু দিয়ে দিয়েছে, তো অল্প অল্প করে ভেজে নিতে হবে ভালো করে। তো এইগুলোকে আগে আমরা ভালো করে একটু লাল লাল করে ভেজে নেবো। গাইস, এখানে নিয়ে নিয়েছি পরিমাপ মতন আদা রসুন, এখানে পেঁয়াজ নিয়ে নিয়েছি, দুটো টমেটো নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, জিরে। যেহেতু আমাদের 1 কিলো মতন মাছ আছে, সেই পরিমাপে কিন্তু মশলাটা একটু বেশি নিয়েছি। আর এই দেখুন, আমাদের মাছটা কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। দেখুন একদম সুন্দর লাল লাল করে মা মাছগুলোকে একদম ভেজে নিয়েছে। এবার আমরা মশলাটা রেডি করে নেবো। ভাজা কড়াইয়ের মধ্যে যতটা তেল আছে ততটাতেই হয়ে যাবে। তো মা দিয়ে দেবে এর মধ্যে তেজপাতা আর জিরে, আর এর মধ্যে কিন্তু আলাদা অন্য কোনো ফোড়ন লাগে না, জিরে আর তেজপাতাটাই লাগে। তো জিরে আর তেজপাতা দিয়ে দিয়েছে, তেল যেহেতু গরম রয়েছে বেশিক্ষণ লাগবে না কিন্তু ফোড়নটা পুড়তে। আর এরপরে কিন্তু যে মশলাটা আমি আপনাদের দেখালাম সেটাই মা, সেটাই আমি মিক্সারে ভালো করে এনেছি। তো এবার মা সেটা দিয়ে দেবে। এটা দিয়ে কিন্তু মা হালকা হালকা ভালো করেছে, এইভাবে নাড়িয়ে নাড়িয়ে মশলাটা কিন্তু অনেকক্ষণ কষাবে। আর যদি মাঝখানে আপনার যদি জল লাগে তখন কিন্তু অল্প অল্প করে অবশ্যই আপনারা জল এর মধ্যে দেবেন। মা দিয়ে দেবে, অনেকক্ষণ একটু কষে নিয়েছে, এবার মা দিয়ে দেবে হলুদ এবং নুন। মাছে যেহেতু নুন কিন্তু দেওয়া আছে, সেইভাবে কিন্তু আপনারা একটু বুঝে নুন দেবেন। আর যেহেতু এটা একদম কষা কষা হয়, সেখানে কিন্তু নুনটা কিন্তু একটু বেশি বুঝে দিতে হবে, বেশি নুন হলে কিন্তু ভালো লাগবে না। এইভাবে মা কিছুক্ষণ কষে নেবে। হয়ে গেছে, এবার মা মাছগুলো দিয়ে দেবে এর মধ্যে দিয়ে আর একটুখানি কষাবে ভালো করে। তারপরে আমরা অল্প পরিমাপ অনুযায়ী এর মধ্যে একটু জল দেব। কত সুন্দর এসেছে, আর দেখুন তেলটা কিন্তু একদম, দেখুন এই দেখুন পাশ থেকে দেখাচ্ছে একদম তেল ছেড়ে দিয়েছে। কিন্তু এবার মা দিয়ে দেবে অল্প পরিমাণে জল, যেহেতু একদম কষা কষা হবে এতটাই জল দেবে যেন কষা কষাও থাকে আর মাছগুলো খুব সুন্দর করে একদম সিদ্ধ হয়ে যায়। তো মা সুন্দর করে এভাবে একটু নাড়াচাড়া করে হালকা একটু ঢেকে দেবে, তারপর কিন্তু আমাদের প্রপার একদম মাছটা রেডি হয়ে যাবে। কিন্তু একদম রেডি, এবার আমরা উপর থেকে দিয়ে দেবো একটু সানরাইজের গরম মশলা। মাছটাতে কিন্তু গরম মশলা দিলে বেশ ভালোই লাগবে। এবার মা বেশি করে একটু গরম মশলা দিয়ে দিয়ে এবার এটাকে আমরা নামিয়ে দেবো। তো আমাদের শঙ্কর মাছের কষা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আপনারা হয়তো অনেকে অনেক রকমভাবে বানান, তা আমরা যেভাবে বানাই সেভাবে আপনারা অবশ্যই একবার বানিয়ে দেখবেন, খেতে খুবই ভালো লাগে গাইজ। এইভাবে আর কিছুই লাগবে না ভাতের সাথে আপনাদের। তো অবশ্যই কিন্তু এইভাবে শঙ্কর মাছের ঝালটা আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে আমাদেরকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কীরকম লেগেছে আমাদের রেসিপিটা। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকন ক্লিক করবেন, এরকম নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পাওয়ার জন্য। গাইজ, আজকের জন্য এতটুকুই, আবার দেখা হবে পরের সপ্তাহে।